এনগেজমেন্টের কতদিন বাদে বিয়ে করা উচিত? কতদিন বাদে? আরে ভগবান মগজ দিয়েছে ভাবো। আরে বল না ইয়ার, মোবাইলের যত টাকা বাঁচাতে হবে। নিচে নাও, নিচে নাও, গিয়ে নাও, সব কিছু শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সব কিছু বদলে যাবে, কেউ বেঁচে থাকবে না হাসার জন্য। আর তুমি তুমি সাবধানে থেকো, কিচ্ছু বাঁচবে না, সব কিছু শেষ হয়ে যাবে। হে ইউ, তুমি কে? হ্যাঁ, আর এখানে কি করছো? চলে যাও, বেরো এখান থেকে। আমি বললাম না, জাস্ট গেট আউট। এই হঠাৎ করে দেখে তোমায় ভয় পেয়ে গেল কেন? বুঝতে পারছি না, অদ্ভুত মহিলা, প্রথমে তোমার দিকে আঙুল তুলছিল, তারপর এই। মায়ঙ্ক ভাই, রাজেশ, এ তোর পার্টিতে কেমন কেমন লোক আসছে, আবার এটা কে? আরে ভাই, তুই একে চিনলি না? অঙ্কুর। হায় মায়ঙ্ক। ভাই অঙ্কুর, এ কি অবস্থা তোর? আমেরিকায় থেকে হয়েছে। সরি, আমি তোকে চিনতেই পারিনি। ছেড়ে দে। আরে বাবা বল না, কি হয়েছে, প্রবলেমটা কি? এটা দেখতে পাচ্ছ কি তোর অবস্থা, এই এর জন্য হয়েছে? হ্যাঁ। আরে ভাই, যদি এরকমই ব্যাপার তাহলে তুই এটাকে ফেলে দিচ্ছিস না কেন? এটাই তো ব্যাপার, দেখতে পারবে না। যদি একে একবার কিছু চেয়ে বসো তাহলে এ তোমার পিছন ছাড়বে না। চেয়ে নিলাম মানে? এটা কোনো আলাদিনের প্রদীপ নাকি? এটাই ভেবে নাও। দেখা দেখা কি আছে এতে। এটা 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 কি? এটা তোমার সব ইচ্ছা পূরণ করবে। এটা কোথা থেকে পেয়েছিস তুই? একদিন কাজের জন্য জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আমার সব বন্ধুরা বিদেশে চাকরি করছে, আর আমি 5,000 চাকরির জন্য এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। শোনো বাবা, এদিকে এসো। কে তুমি? আমি তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারি। হ্যাঁ, কোথায় ওই দরজাটা? আমি তোমায় যা কিছু চাও সব দিতে পারি। আচ্ছা, তুমি আমাকে একটা বড় প্রাসাদ, 2 কোটি টাকা আর একটা বড় গাড়ি দিতে পারো? কেন নয়, ও সবই তুমি পেয়ে যাবে। পেয়ে যাব? ওটা কি করে? তার চিন্তা তুমি করো না, কিন্তু তার আগে তোমায় আমার জন্য একটা কাজ করতে হবে। বলো কি কাজ করতে হবে তোমার। ঠিক আছে, এই নাও, এটাকে সব সময় নিজের কাছে রাখতে হবে, সব সময়। কিন্তু এটা আমাকে তোমায় কথা দিতে হবে যে তুমি এটাকে সব সময় নিজের কাছে রাখবে। হ্যাঁ, এটা কি? এটাই তোমার স্বপ্ন সম্পূর্ণ করবে। সত্যি? একদম সত্যি। কিন্তু এটাকে নেওয়ার আগে আমাকে আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করে নিতে দাও। দাও 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 আমার শেষ ইচ্ছে হলো কি আমি এখানেই মরে যাই।
আর যখনই ও মৃত্যু চাইল ও মরে গেল, আর তখন থেকে এই মাথাটা আমার হাতে ঘুরছে। তুই এই খুলির থেকে কিছু চাসনি? চেয়েছিলাম, অনেক কিছু চেয়েছিলাম। তো পেয়েছিলি? হ্যাঁ, একটা লোক এর কাছে শুধু তিনবারই চাইতে পারে, শুধু তিনবার। অঙ্কুর, একটা কথা বল ভাই, এটা কি আমাকে মার্সিডিজ দিতে পারবে? হ্যাঁ, দেখা না, ভেবে নাও, যা চাইবে পাবে। এই মাথাটা কিছু দেয়, তার পরিবর্তে কিছু নিয়েও নেয়। আরে এটা মার্সিডিজ দিলে আমি একে সব কিছু দিতে পারি ভাই। এই খুলিটা আমায় দাও, আমি রাখবো এটাকে। আমার এসব অদ্ভুত অদ্ভুত জিনিস জমা করতে ভালো লাগে। ভেবে নাও, পরে যদি ভয় পেয়ে যাও তাহলে? ভয় পাওয়ার জন্য তোমরা আছো তো। আরে তুমি জানো না, এই অঙ্কুর যখন স্কুলে ছিল তখনও কাবাডির ক্যাপ্টেন ছিল, আর এখন দেখো কি অবস্থা হয়েছে ওর। আমি তো প্রথমে চিনতেই পারিনি ওকে। আর ও যে আমাদের এই খুলিটা দেখালো, এই শুকিয়ে যাওয়া খুলি, আমার তো অদ্ভুত লাগলো। এসব দিয়ে তো কিছুই হয় না, ব্যাস শুধু উল্টোপাল্টা চিন্তা আসে মনে। কাম অন মায়াঙ্ক, তোমার অঙ্কুরের কাছ থেকে এই খুলিটা নেওয়াই উচিত হয়নি। আমার ইন্টারেস্টিং লাগলো, আর তাছাড়া আমায় কিছু তো নিয়ে যেতেই হবে এখান থেকে আমেরিকায়। এটাকে দেখেই ভয় লাগে। চলো গাড়িতে বসো। ওই মহিলা মায়াঙ্ক, কি হয়েছে? মায়াঙ্ক, এবার তুমি ফালতু কথা বলছো, চলো অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাই। চলো খুলিটায় হাত দেওয়া উচিত হয়নি, একদম উচিত হয়নি। কাম অন, তোমার এত বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তোমার শুধু এরকম মনে হয়েছে। শোনো মায়াঙ্ক, ওখানে সত্যি কেউ ছিল না। আমার মনে হয় আমাদের মায়াঙ্ককে সব কিছু সত্যি সত্যি বলে দেওয়া উচিত। আরে বাবা এখনো শোয়নি? এরকম না তো, উনি আমাদের অপেক্ষা করছিলেন। না, অন্য কিছু আছে। এখন ব্যাংকে নোটিশ এসে গেছে, আর তারপর কিছুদিন বাদে বাড়িটাও তো থাকবে না। না, এই তো সবে এলো, ওকে কয়েকদিন আরাম করে থাকতে দাও। মায়াঙ্ক খুব ভালো চাকরি পেয়েছে, আমিও কিছু না কিছু কাজ পেয়ে যাব। এই মুহূর্তে ওকে বিরক্ত করার খুব একটা প্রয়োজন নেই, বুঝলে? হ্যাঁ, কিন্তু মায়াঙ্ক। আরে বাবা, তোরা কখন ফিরলি? পার্টি কিরম হলো? মা, বাবা, তোমরা কি নিয়ে কথা বলছিলে? বাবা, সেরকম কিছু নয়, এই এদিক সেদিকের একটু কথা বলছিলাম আর কি। তুই ক্লান্ত, আজ যা আরাম কর। বাবা, কথা ঘোরানোর চেষ্টা করবেন না, আমি সব কিছু শুনেছি। বাবা, ব্যাংক আমাদের কি ধরনের নোটিশ পাঠিয়েছে? ও বলো মা। বাবা, তোমার বিদেশ যাওয়ার পর এখানে এখানে বিজনেসে অনেক লস হয়ে গেছে বাবা। ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, আর তারপর ইন্স্যুরেন্সওয়ালারা পয়সাও দিল না। ব্যাংকে ধার শোধ করবার জন্য আমাদের বাড়িটা বন্ধক রাখতে হলো, আর এখন ব্যাংকের শেষ নোটিশ এসেছে যে যদি আমরা এই মাসে 25 লাখ টাকা না মেটাতে পারি তাহলে ওরা আমাদের বাড়ি নিলাম করবে। কিন্তু বাবা, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমি কিছু না কিছু ব্যবস্থা করবই। কিন্তু বাবা, যখন এত সমস্যা ছিল আমাকে বলনি কেন? মায়াঙ্ক, এখন ব্যবসায় তো লাভ ক্ষতি লেগেই থাকে বাবা। কিন্তু বাবা, এত বড় লোকসান। মায়াঙ্ক, মায়াঙ্ক,
কি হয়েছে মায়াঙ্ক, কি ব্যাপার, কি হঠাৎ করে কি হয়ে গেল রেখা? কাল আমরা একটা নতুন বাড়ি বানানোর স্বপ্ন দেখছিলাম, আর আজ নিজের বাড়ি চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম মা বাবাকে ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যাব, এবার কি হবে, আমাদের বিয়ে কি করে হবে, সব শেষ হয়ে গেছে। রিল্যাক্স ম্যাঙ্ক, আমরা দুজন একসাথে নিশ্চয়ই কোনো পথ বার করব। রাস্তা কি করে বেরোবে, কোথা থেকে আসবে 25 লাখ টাকা? এবার তো কোনো চমৎকারই কিছু করতে পারে। ওই খুলিটা কোথায়? কি ওই খুলি যেটা অঙ্কুর আমাদের দিয়েছিল? আমার ওই খুলিটা চাই। তুমি কি করতে চাইছো ম্যাঙ্ক? দেখো এসব ফালতুর ব্যাপার। যাই হোক, চেষ্টা করতে অসুবিধে কি, এখন যে অবস্থায় আছি তার থেকে তো খারাপ হতে পারে না। ভেবে নাও ময়ঙ্ক। আমি বললাম না, আমি দেখে নেব, ব্যাস ওই খুলিটা আমার চাই। রেখা, আমি এইসব শুধু আমাদের দুজনের জন্যই করছি, আমাদের স্বপ্নের জন্য করছি। আমার অনেক টাকার দরকার, এত টাকা যে আমাদের সমস্ত প্রবলেম দূর হয়ে যায়, এই ঘরে টাকার অভাব যেন না হয়। আরে এটা তো আবার ঠান্ডা হয়ে গেল, আরে জাদুর কি হলো? আমি তোমাকে বলেছিলাম ময়ঙ্ক, এসব ফালতু জিনিস, এটা হতে পারে না। যখন আমার সময় এলো জাদু শেষ। এরকম জাদু আর চমৎকারের থেকে কোনো কিছু পাওয়া যায় না ময়ঙ্ক, আর যদি পাওয়াও যায় তো তার অনেক মূল্য চুকাতে হয়। এই ফাইলটা কমপ্লিট করে দিও কমলেশ। এ কি স্যার? এটা রোড অ্যাক্সিডেন্টের কেস। এত দেরি হয়ে গেছে, ময়ঙ্ক এখন অব্দি আসলো না কেন? চিন্তা করো না, ফোন করে দেখে নাও না। ওর নাম্বার আনঅ্যাভেলেবল আসছে, হোপ হিজ ওকে। আরে বাবা ঘাবড়াস না, শুধু তো 9:30 বেজেছে মাত্র, ও নিশ্চয়ই কোনো জরুরি কাজে ফেঁসে গেছে। ব্যাস হ্যালো, হ্যাঁ আমি অবিনাশ বলছি। কে? হ্যাঁ রাকেশ বলো, তোমার আওয়াজ এরকম লাগছে। কি বলছো তুমি রাকেশ? এটা কি করে হতে পারে রাকেশ? না, কি কথা বলছো তুমি, হে ভগবান! কি হয়েছে বাবা, আপনি কাঁদছেন কেন? এই জগতে নেই। হ্যালো, আগে কি? ঠিক আছে, ইন্স্যুরেন্স এজেন্টের ফোন। ময়ঙ্ক 25 লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়েছিল। রেখা,
রেখা, একি একি কি করছো? কি করছো? পাগল হয়ে গেছো? কি করছো তুমি? নিজের ছেলেকে তো হারিয়েছি, এবার কি তোমাকেও হারাবো? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা, শুধু আমার একটা ভুলের জন্য মায়াঙ্কের জীবন চলে গেল। মারে সামলা নিজেকে, তুই যদি এরকম করিস আমাদের কি হবে? যদি আপনি জেনে ফেলেন তো আপনি আমায় ক্ষমা করতে পারবেন না বাবা। এরকম কি করেছো তুমি? জাস্ট কাম ডাউন, শোনা, এখানে বসো। এবার বলো। কাল পার্টিতে একটা বন্ধু আমাদের একটা খুলি দেখিয়েছিল। খুলি? একটা অদ্ভুত খুলি, যেটা কিছু চাইলে পূরণ করে, কিন্তু তার পরিবর্তে তার খুব খারাপ ফল হয়। মায়াঙ্ক ব্যাংকের নোটিশের কথা শুনে খুব চিন্তায় ছিল। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, আমার কথা শুনল না। আর ও খুলির থেকে অনেক টাকা চাইল, আর আজ আজ খুলিটা ওর ইচ্ছা পূরণ করল। মায়াঙ্কের জীবনের পরিবর্তে আমাদের 25 লাখ টাকা দিয়ে দিল। যদি ওই খুলিটা সব ইচ্ছে পূরণ করে তো তাহলে ও আমার ছেলেকেও নিয়ে আসতে পারে। কি? হ্যাঁ, যেভাবে আমার ছেলেটা চলে গেল ঠিক ওইভাবেই আমি আবার ওকে ফিরিয়ে আনতে পারি। কি করে সম্ভব? বাবা আবার সেই ভুলটাই করছো যেটা মায়াঙ্ক করেছিল। না, যে ভুলটা মায়াঙ্ক করেছিল সেটাকে আমি আবার ঠিক করব। আমার ছেলে চাই, আমার অর্থ চাই না। জীবন আর মৃত্যু মানুষের হাতে নেই, আর চেষ্টা করলে তার ফল খুব খারাপ হয়ে থাকে। আমি কিচ্ছু জানি না, আমার শুধু ছেলেকে চাই। প্লিজ মা, প্লিজ বল কোথায়। শোনা, বলো। প্লিজ মা বল, খুলিটা কোথায়? ওই ওই ড্রয়ারে। একটা ইচ্ছে পূর্ণ করো, আমার ছেলেকে এই ঘরে আবার নিয়ে এসো। এটা কি হয়েছে? আমার আমার ছেলে কোথায়? কিছু হতে চলেছে। আমি আমি বলেছিলাম না আপনাকে, আপনাকে বলেছিলাম না, আমার কথা শুনলেন না। রেখা, এখানে পরিবেশ খুব অদ্ভুত হয়ে গেছে। তুমি একটা কাজ করো, শোনা, আজকে রাতটা তুমি কোনো বন্ধুর বাড়িতে গিয়ে থাকো। সকালের মধ্যে অবস্থা বদলে যাবে, তখন তুমি আবার ফিরে এসো। আজকাল তো আবহাওয়ার কোনো ঠিক ঠিকানাই নেই। হ্যাঁ, আমিও টিভিতে দেখেছি, চণ্ডীগড়ে তো বরফের টুকরো পড়ছে, আর এখানে তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে তো আমাদের এখানেও মেঘ ডাকছে। শুধুই তো ডাকছে, বৃষ্টি ধরি পড়বে? তুমি ওই ডায়লগটা শোনোনি? জানি যে গরজতে হ্যায় ও বরসতে নাই হ্যায়। আরে ভাই, এটা কি হলো? কেশব, এই কাপড়টা কি করে উঠে গেল? তাও এই একটাই লাশের মনে হচ্ছে, এই লাশটারই বেশি হাওয়া লাগছে। কেশব পালা, কেশব পালা, কেশব, কেশব পালা, এটা লাশ নয়।
আমার ছেলে ফিরে আসবে তো? চিন্তা করো না, তোমার ছেলে নিশ্চয়ই ফিরে আসবে। এইবার যখন ও ফিরে আসবে না, আমি ওকে বিদেশ পাঠাবো না, নিজের কাছেই রাখবো। মায়াঙ্ক, আরে তুই এসে গেছিস, আমার তো মনে হচ্ছিল আমরা তোকে হারিয়ে ফেলেছি। চল ভেতরে আয়। কিরে, আয় না তুই, চল দেখো আমাদের ছেলে ফিরে এসেছে। মায়াঙ্ক ফিরে এসেছে। মায়াঙ্ক, মায়াঙ্ক আমার সোনা, এ কি তোর কি হয়েছে? বেচারার অ্যাক্সিডেন্টে চোট লেগেছে আমার ছেলে। মায়াঙ্ক, মায়াঙ্ক আমার সোনা, মায়াঙ্ক। এটা কি হয়েছে? যদি কেউ ওকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে? না না, তুই চট করে গিয়ে তোর ঘরে বিশ্রাম কর, আর যতদিন না তুই সুস্থ হচ্ছিস কোথাও বাইরে যাতায়াতের দরকার নেই। না না, দেখো কাল এখানে নিশ্চয়ই কেউ আসবে, যদি এসে পড়ে তাহলে নিশ্চয়ই ওকে দেখবে, আর যদি রেখা এসে পড়ে তো ও তো একে নিয়ে আসার বিরুদ্ধে। তো আমাদের কাউকে বলার দরকার কি যে আমাদের মায়াঙ্ক ফিরে এসেছে? আর আর যতক্ষণে রেখা এখানে আসবে না আমরা ওকে লুকিয়ে ফেলবো, বোঝো প্লিজ, আমার আমার ছেলে চাই। যা বাবা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মায়াঙ্ক মরে গেছে, আর এত রাতে আমরা আঙ্কেল আন্টিকে ডিস্টার্ব করছি। কাকু আমরা। আরে তোমরা দুজন এসো, এসো ভেতরে এসো। এই সময় আসলে আন্টি সরি, আমরা আপনাদের এত রাত্রে ডিস্টার্ব করলাম। আসলে আন্টি আমি মায়াঙ্ককে একটা ব্যাগ রাখতে দিয়েছিলাম, ওটাতে আমার লাইসেন্স আর কিছু ইম্পর্ট্যান্ট পেপার্স ছিল, ওটাই নিতে এসেছি বাস। আমি নিয়ে আসছি। না আন্টি আপনি জানবেন না, আমি ওটা মায়াঙ্কের আলমারি ড্রয়ারে রেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আমি নিয়ে আসছি। আরে আন্টি আপনি কেন কষ্ট করছেন? আরে আমি বললাম তো আমি নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? শোনো, তুমি আমার সঙ্গে উপরে যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানেই দাঁড়াও। আচ্ছা এক্ষুনি আসছি। আচ্ছা এখানেই দাঁড়িয়ে থাকো। ভাই তোর মনে হচ্ছে না আন্টি কিছু লুকোনোর চেষ্টা করছে? হ্যাঁ, কোথাও একটা গন্ডগোল আছে। মা আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও মা। মা নায়ক, এটা হতে পারে না, এখান থেকে চ তাড়াতাড়ি 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 চল। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। মায়াঙ্ক, মায়াঙ্ক আমরা তোর বন্ধু ভাই। মায়াঙ্ক, মায়াঙ্ক আমরা তোর বন্ধু। আরে মায়াঙ্ক, মায়াঙ্ক কি করছিস তুই? মায়াঙ্ক, মায়াঙ্ক না, মায়াঙ্ক না, মায়াঙ্ক দাঁড়াও। মায়াঙ্ক তুমি আমার বন্ধু, তুমি এরকম করতে পারো না। না মা, মায়াঙ্ক, 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 এটা কি? মায়াঙ্ক নিজের বন্ধুদের প্রাণ নিয়ে নিল। মায়াঙ্ক, মায়াঙ্ক, হে ভগবান কি করা যাবে।
সকাল হবার আগেই এই লাশগুলো লুকোতে হবে। গুড মর্নিং। কি হয়েছে? কি হয়েছে? আপনারা উত্তর দিচ্ছেন না কেন? সবকিছু ঠিক আছে তো? কোনো গন্ডগোল? মা, সব ঠিক আছে, কোনো গন্ডগোল নেই। মা, আপনি নিজের হাতে মাখন লাগাচ্ছেন। মা, আপনি আপনার হাত কেটে ফেলেছেন, কি করছেন আপনি? দাঁড়ান, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। দুর্গা, মা, এটা তো আঙ্কুরের ড্রাইভিং লাইসেন্স, ও এসেছিল। না না, আসেনি। মা মা, এসব মা, কি হয়েছে? দুর্গা, দুর্গা, মা, মা, ওয়েক আপ, কাম অন মা, ওয়েক আপ মা। দুর্গা, কি হয়েছে? মায়াঙ্ক, 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 বলেছিলাম না ঘরে থাকবে, চলো চলো চলো, চল বাবু। আমি তোকে বলেছিলাম না ঘর থেকে বাইরে বেরোবি না, চলো সোনা চলো। এখানে বস, ব্যাস এখানেই বসে থাকবি, যদি কেউ দেখে ফেলে তাহলে তো। দুর্গা, দুর্গা, বাবা, এই মায়াঙ্কের কি হয়েছে? বলবো বলবো, কিন্তু প্রথমে দুর্গাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এত গভীর আঘাত ওনার লাগলো কি করে? ডাক্তার ওই সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে গেছে। ওনাকে দেখে তো মনে হচ্ছে যেন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে। মাথা এরকম গভীর আঘাত লাগার ফলেই অপারেশন করেও কোনো লাভ নেই। আমি এমনি শুয়ে দিয়েছি, কিন্তু উনি আবার কখন উঠবেন তার আশা খুব কম। এরকম বলবেন না ডক্টর, প্লিজ। আমরা সবসময় পেশেন্টকে এই সান্ত্বনা দিই যে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু এই কেসে মিথ্যে বলে কোনো লাভ নেই। নিজেকে সামলান। এই সব কিছু আপনার জেদের জন্য হয়েছে। ব্যাপারটা এরকম নয়, তোমাকে কি বলবো? কি বলবেন আপনি বাবা? যা কিছু হয়েছে আপনার সামনে হয়েছে। আমি আপনাকে কতবার বুঝিয়েছি যে জীবন আর মৃত্যু নিয়ে এরকম খেলা খেলা উচিত নয়, কিন্তু আপনি আপনি আমার কথাই শুনলেন না। মা, আমি আমার ভালোবাসায় অন্ধ ছিলাম। নিজের ছেলের মৃত্যু কে সহ্য করতে পারে? আর ওকে ফেরানোর একটাই সুযোগ ছিল, সেটা আমি কেন ছাড়ব? প্রথমবার আমি যখন ওর চেহারা দেখলাম, হ্যাঁ আমার ঝটকা লেগেছিল, কিন্তু এতটাই খুশি ছিলাম যে কিছু ভাববার মতো উপায় ছিল না। কিন্তু তারপর যখন রাকেশ আর অঙ্কুর বাড়িতে এলো। অঙ্কুর আর রাকেশ বাড়ি এসেছিল? হ্যাঁ রে মা, আর মায়াঙ্ক ওদের দেখে ফেলেছিল। আর আর কি বাবা? মারে, আর কি বাবা বলুন, কি বলবো মা তোকে? মায়াঙ্ক ওদের দুজনের প্রাণ নিয়েছে, যাতে কেউ না জানতে পারে আমি ওই দুজনের লাশ লুকিয়ে ফেলেছি, আর মায়াঙ্ককে উপরের ঘরে বন্ধ করে দিয়েছি। মায়াঙ্ক অঙ্কুর আর রাকেশকে মেরে ফেলেছে, আর আপনি তাকে বাঁচাবার চেষ্টা করছেন? মা, আমি কি করতাম? আমি ওই অবস্থা ছেড়ে দিতাম? বাবা বাবা, ও আপনার ছেলে নয়, ও একটা জল জ্যান্ত শয়তান, শয়তান।
যে দুজন নিরাপরাধ লোকের প্রাণ নিয়েছে। বাবা প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ। আপনার কোনো ধারণা আছে যে আপনার ভালোবাসার জন্য কত বড় ক্ষতি হয়েছে? মারে, ঠিক বলছিস। এখন কি উপায়? আমাদের মায়াঙ্ককে ফেরত পাঠাতে হবে বাবা, তাহলে ও শান্তি পাবে আর আমরাও সবাই। শুনুন অবিনাশজি। হ্যাঁ। আপনার স্ত্রী মারা গেছেন। বাবা, বাবা প্লিজ প্লিজ সামলান নিজেকে। আমি ক্রাইম ব্যুরো থেকে এসেছি। মিস্টার অবিনাশ, আপনি তো? হ্যাঁ, বলুন, ব্যাপার কি? আমার আপনার ছেলে মায়াঙ্কের মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। হ্যাঁ। এই ব্যাপারটা কি সত্যি যে আপনার ছেলে মায়াঙ্কের লাশ মর্গ রুম থেকে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, না, মানে হলো না। না? তাহলে ওর লাশের শেষকৃত্য কেন করা হয়নি বলুন তো? মানে আসলে লাশ গায়েব হয়ে গেছিল, কিন্তু ওটা পাওয়া যায়নি। তো আপনারা পুলিশে কমপ্লেন করার কোনো প্রয়োজনই মনে করলেন না নাকি? এরকম কথা নয়, আসলে হয়েছে কি, আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আমরা আপনার বাড়ি তল্লাশি নিতে এসেছি। এই ঘরটা কার আর এই ঘরটা বন্ধ কেন? দেখুন, এটা ঘরটা তো মায়াঙ্কেরই, কিন্তু এটা এখন যখন ও আর নেই তাহলে খুলুন এটাকে, আমরা এই ঘরটার তল্লাশি নেব। দেখুন, হয়েছেটা কি, চাবি আমার থেকে কোথায় ফেলেছি আমি? ঠিক আছে, দরজা ভাঙতে হবে তাহলে। না না না, দেখুন, ভাঙবেন না, ভাঙবেন না, চাবি হয়তো কোথায়। আরে হ্যাঁ, এই এই তো আমার কাছে। ইন্সপেক্টর স্যার, কেউ নেই এখানে। হ্যাঁ, বাথরুমে কেউ নেই ইন্সপেক্টর সাহেব। রেখা! হ্যাঁ বাবা। রেখা, মা তুই এখানে, এক্ষুনি চলে আয়। মায়াঙ্ক জানি না কোথায় গেছে। কি? আর ওর শরীর গলছে। আরে কে ওখানে ভাই? আরে মায়াঙ্ক বাবা, এসো ভেতরে এসো, এসো, আরে ভেতরে এসো। বাবা, নিশ্চয়ই মায়াঙ্ক এদিকেই গেছে, এটা তো প্রতাপ আঙ্কেলের বাড়ি। ওইখানেই আছে। দেখ মা, তুই বাড়ি যা, খুলিটা নিয়ে আয় তাড়াতাড়ি, আমি ভেতরে দেখছি, জলদি যা, জলদি। কিছু বলছো না বাবা? হ্যাঁ, রেখার সঙ্গে ঝগড়া করেছ তাই এখানে চলে এসেছ, আমি সব বুঝতে পারি। আরে দেখো, এতদিন বাদে এসেছ আর আমি তোমাকে খাওয়ার ব্যাপারে কিছু বলিনি। বসো বাবা, আমি দেখছি কিছু। হ্যাঁ,
এই নাও বাবা, এই না, এই নাও, খেয়ে নাও বাবা, হ্যাঁ খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, খাবে কি করে, দাঁড়াও আমি দেখছি কাটার কিছু আছে কি না। হ্যাঁ এই না, এই না বাবা, না নাও খেয়ে না, এটা এটা দিয়ে কেটে খাও, হ্যাঁ হ্যাঁ নিজের ঘরই বাবু। আমি কোথায় রেখেছি, কোথায় আছে? সবাইকে মেরে দেব, কেউ আসতে পারবে না আমার রাস্তায়। মায়াঙ্ক, দাঁড়াও, আমার মায়াঙ্ক, মায়া এরকম করতে পারে না। বাবা, বাবা, মায়াঙ্ক, মায়াঙ্ক দাঁড়িয়ে যাও, মায়াঙ্ক তুমি এরকম করতে পারো না, আমার ইচ্ছা পূর্ণ করো। মায়াঙ্ক, মায়াঙ্ক তুমি তো সবাইকে ভালোবাসো না? তুইও মরবি, মরবি তুইও, আমার ইচ্ছা পূর্ণ করো, আমার ছেলেকে মৃত্যু ঘুম পাড়িয়ে দাও। হে ভগবান, ফিরিয়ে দাও। কি হচ্ছে? কি হচ্ছে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে, কি হচ্ছে? বাবু কি হলো আপনার? বাবা, 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 কি হয়ে গেল বাবা? পয়সার লোভে আমাদের পুরো পরিবার শেষ হয়ে গেল, আমার ভুলেই আমি মায়াঙ্ককে হারালাম। আমি তোমাকে বলেছিলাম না, তোমার সামনে অনেক সমস্যা আসবে, তোমাকে সাবধানও করেছিলাম, তোমায় সচেতনও করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন এই কাহিনী এখানে শেষ হবে না, আমি তো শুধু এই খুলির পাহারাদার, এর পিছন পিছন আসব, কিন্তু যেই এই খুলির লোভে আসবে ও বরবাদ হয়ে যাবে, এবার দেখি কে এই খুলি নিতে আসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.